হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আর আমি দেখো এখন আজকে হচ্ছে রবিবার, আর রবিবারের দুপুরবেলা থেকে আমি একটা ব্লগ স্টার্ট করছি। তো আমি ঝুমকি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি তোমাদেরকে আনন্দ দিতে পারবো। তো তোমরা পুরো আমার সাথে সঙ্গে থাকো আর আজকের ব্লগটা ওয়াচ করো। একদম লাঞ্চ টাইম থেকে ভিডিওটা স্টার্ট করছি, আর আজকের হচ্ছে সানডে। তো সানডে আজকে দেখতেই পাচ্ছ একটা মানে খাবার দাবার আয়োজন দেখেই বুঝতে পারছো যে একটা বেশ জোরদার মতন একটা আয়োজন করা হয়েছে। তো তোমরা নিশ্চয়ই এর আগের ব্লগে দেখেছো যে আমার মানে রিসেন্ট ম্যারেজ অ্যানিভার্সারি গেল, তো সেই পারপাসে একটা ছোটো মতন সেলিব্রেশন করেছিলাম। তো সেখানে তখন সবাই মানে আমার বাবা মা আসতে পারেনি, তো সেই কারণে আজকে রবিবার আমি একটা আবার গেট টুগেদার করছি ওদেরকে সঙ্গে নিয়ে, একটা ছোট্ট অনুষ্ঠান মানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান, তো সেটাই আজকের হচ্ছে। তো সেই জন্য আমি মেনলি সেখান থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। সকালে কি বলো তো খুবই ব্যস্ত ছিলাম, তো সেই ব্যস্ততার জন্য তোমাদের সাথে তখন কথা বলতে পারিনি, কারণ রান্নাবান্নাগুলো আমি সম্পূর্ণ নিজে হাতে করেছি। তো আজকের মেনুতে তোমাদেরকে বলি যে কী কী আছে। তো আজকের মেনুতে আছে শাক ভাজা, আর হচ্ছে তোমার খাসির মাংস, আর আছে আমের চাটনি, আর তার সাথে তো মিষ্টি আছে আর আইসক্রিম আছে। তো এটাই হচ্ছে ছোট্ট একটু মেনু, অল্প করে করেছি। আর দেখো এই যে আমার হাজবেন্ড, ওকে তো তোমরা সবাই চেনো, গৌতম। আর এই যে হচ্ছে আমার বাবা, আমার বাবা বসে আছে। অনেকটাই বেলা হয়ে গেছে খাওয়ার জোগাড় টোগাড় করে পরিবেশন করতে করতে, আর এই সমস্ত সাজগোজ করছিলাম। আর এই যে আমার ভাই, আর এই যে প্রিয়াঙ্কা, সমস্ত আমার সেলিব্রেশনের ডেকোরেশন কিন্তু ওরাই করেছে। সেলিব্রেশনে তো ওই সময় কোনো আমি ভয়েস ওভার করিনি বা কিছু করিনি, শুধু ডেকোরেশনগুলোই সব দেখিয়েছি, সাজগোজগুলো। দেখো আমাদের মেনুতে আজকে শাক ভাজা, খাসির মাংস, আর চাটনি আছে, আর সাথে স্যালাড, আর রাইস, দেরাদুন রাইস, আর মিষ্টি তো আছেই দেখলে তোমরা। তো এই দিয়েই আমরা এখন দুপুরের লাঞ্চটা করব। তাহলে আজকের পুরো হোল ডেটাই এনজয়মেন্ট হচ্ছে, সকাল থেকেই শুরু হয়েছে, তো সেভাবে ভিডিও হয়নি তাই তোমাদের সাথে শেয়ার করলাম না, এখান থেকেই স্টার্ট করছি। তো তোমরা সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো আমরা আজকের আমার টেবিলটা সরিয়ে দিয়েছি, দিয়ে সবাই মিলে আজকে একসাথে বসবো বলে, তো নিচেই আমরা সবাই মিলে গোল করে বসেছি। এটা বেশ ভালো লাগছে আজকে একসাথে সবাই আনন্দ করতে করতে আমরা খাচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো আর ব্লগটা পুরো ওয়াচ করো। আমাদের তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেল, তো আমরা খাওয়া দাওয়ার পর আবার সবাই মিলে বসেছি আড্ডায়। তো এখন মোটামুটি 3:30 বেজে গেছে, তো এখন সবাই আবার ঘরে এসেছি এবং একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে, আর বাবা আমাদের সবাইকে সার্ভ করে দিচ্ছে। তো সবাই একসাথে নিয়ে আমরা দেখো আনন্দ করছি, সবাই চিয়ার্স করছি। Thank you.
যে মাঝখানে গিফট বক্সগুলো বসিয়ে রেখেছি, কারণ এগুলো হচ্ছে গিফট পেয়েছি অ্যানিভার্সারিতে। প্রিয়াঙ্কা আর হচ্ছে ভাই দুজনে মিলেই ওরা আমাকে দুটো গিফট দিয়েছে, আর বাবা আমাকে টাকা দিয়েছে আমার পছন্দ মতো জিনিস কিনে নিতে বলেছে, আর আমার মেয়ে একটা আমাকে ড্রয়িং প্রেজেন্ট করেছে, ওটা পরে তোমাদের সাথে শেয়ার করব। তো এই গিফটগুলো আর কিছুক্ষণ পরেই আমি আনবক্সিং করব, তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর আমার হাজবেন্ড গৌতম ও তো খুব সুন্দর আমাকে একটা কার্ড গিফট করেছে, যারা আমার সেলিব্রেশন ব্লগটা দেখোনি তারা অবশ্যই দেখো, ওখানে আমি দেখিয়েছি টেবিলের ওপরে যে কার্ডটা লেখা আছে, কার্ডের ওপরে খুব সুন্দর একটা হেডলাইন করা আছে, খুব সুন্দর, ওটা আমার পছন্দ হয়েছে, ভীষণ প্রিয়, মানে খুব ভালো লেগেছে। তো একটা খুব ভালো আর্টিস্টের কার্ড আমাকে প্রেজেন্ট করেছে। তো দেখো বক্সটা আমরা ওপেন করছি, খুব সুন্দর, মানে কিচেন ইউটেন্সিল দিয়েছে, দুটোই আইটেম আমার খুব প্রিয় হয়েছে, খুব পছন্দের হয়েছে, ও নিজেই পছন্দ করে কিনে এনেছে কিন্তু আমার খুব প্রিয়। আর আমাদের তো মেয়েরা রান্নাঘরের জিনিস পেলে ভালোই লাগে, তো খুব সুন্দর দুটো জিনিস উপহার দিয়েছে। তো তোমরা দেখো আমার মেয়ে ওটা আনবক্স করছে, তোমরা দেখতে থাকো।